পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি নিরাপদ নগরী গড়ার লক্ষ্যে চট্টগ্রামে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর 17টি থানাকে 145টি বিটে ভাগ করে প্রতিটি বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এলাকার প্রতিটি বাসিন্দা ও গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে তথ্য রাখবেন। সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান সিএমপি কমিশনার। প্রতিটি বিটে একজন সাব ইন্সপেক্টর বিট অফিসার হিসেবে নিয়োজিত থাকবেন। এই কার্যক্রমের মাধ্যমে মহানগরী থেকে সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নির্মূল করাও সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন কমিশনার। বাড়ির মালিকগণ তাদের ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংগ্রহপূর্বক বাসা ভাড়া প্রদান করলে এ সমস্ত ঘটনার প্রকৃত আসামি শনাক্ত, গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম গতিশীল হতো। অনেক ক্ষেত্রে ঘটনাগুলো প্রতিরোধ করাও হয়তো সম্ভব হতো। নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে উল্টো পথে গাড়ি না চালানো, যেখানে সেখানে গাড়ি পার্কিং না করা, গাড়িতে পুলিশ বা সাংবাদিক এ জাতীয় আলাদা স্টিকার ব্যবহার না করার নির্দেশনা মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। আপনার প্রতিষ্ঠান যেটি, এটির যদি কোনো স্টিকার থাকে সেটি আপনি আপনার গাড়িতে লাগাবেন। রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল না চালানো, হেলমেট পরিধান করা, দুইজনের বেশি আরোহণ না করা এবং ফুটপাতে মোটরসাইকেল না চালানো। এছাড়া জনগণের ভোগান্তি কমাতে সিএমপির নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে বলেও জানান পুলিশ কমিশনার। পরে সিএমপির মিডিয়া সেন্টার উদ্বোধন করেন তিনি। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।